আপনাকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন আমার খুবই প্রিয় মানুষ, ছড়াকার রোমেন রায়হান। রোমেন ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। রোমেন ভাই, আমার হাতে তো আপনার লক্কর ঝক্কর ফিল্মের চক্কর আছে আর ছড়া সমগ্র দুই আছে। আগে জানতে চাই এই বইটা নিয়ে, লক্কর ঝক্কর ফিল্মের চক্কর। আমাদের ফিল্মটা আসলে লক্কর ঝক্কর অবস্থাতেই আছে এবং এখানে নায়ক নায়িকা, আপনি বই কাভারটা দিয়ে দেখতে পাচ্ছেন যে রিক্সা পেইন্টে দিয়ে কাভারটা করা হয়েছে এবং ইন্টেনশনালি করা হয়েছে যে এখানে আমাদের ট্র্যাডিশনাল এই ড্রয়িংয়ের মধ্যে প্যাটার্নে থাকার জন্য যে নায়ক নায়িকাদের নিয়ে, কিন্তু মূলত ভিতরের ছড়াগুলো যতটা না নায়ক নায়িকা নির্ভর তার চেয়ে বড় টার্গেট হচ্ছে যারা সিনে সাংবাদিক, তারা ইদানিংকার কী ধরনের বিষয় নিয়ে ওনারা কী টাইটেল করেন এবং এটা কতটা হাস্যকর এবং সেটা নিয়েই আমরা একটু মজা করার চেষ্টা করেছি। আপনি দেখেছেন যে চার রঙা এবং এই বইটিতে আপনি চাইলে দর্শককে দেখিয়েও দিতে পারেন যে ভেতরে আমাদের ওই ছবিগুলো আছে, বারো দিন হাসেননি ফাড়িয়া। কেন এটা শিরোনাম হবে, কেন হাসেননি, আমরা একটু ছড়ার মাধ্যমে বের করার চেষ্টা করেছি যে আসলে ঘটনাটা কী এবং এই ব্যাপারগুলোকে সেটার করে রোমেন ভাই লিখেছেন, আমি একটু পড়ি। একটানা বারো দিন হাসি ছাড়া বাঁচিলে, লোকজনে পচা কথা লিখে দেবে পাঁচিলে, তানা করে লেখা হলো পত্রিকা পেপারে, ফারিয়া হাসিনি কেন বলতে তা কে পারে, ফারিয়া গোমরা মেয়ে, আরে বাপু তা তো না, ভেবে দেখো ফারিয়ার মনে কত যাতনা। রোমেন ভাই, আমি নিশ্চিত যে এরকম প্রচ্ছদ, এরকম সুন্দর ছড়া, এবং এই যে রোমেন ভাই একটু আগে আমরা এই আলাপ শুরুর আগে বলছিল যে রিটন ভাই দেশে নাই বলে রোমেন ভাই বলা শুরু করছে যে উনিই কিন্তু দেশের সেরা ছড়াকার। হ্যাঁ, এটা রসিকতা, এখন অন স্ক্রিনে দেখলে বাকি ছড়া বললে ও আচ্ছা তলে তলে এই অবস্থা, বাট স্টিল আমরা এটা আমি আমার রিটন ভাই ব্যক্তিগত সম্পর্কের কারণে আমরা এই গল্পটা করতে পারি আর কি। রিটন ভাই, আপনি যেহেতু দেশে নাই আমি বলা শুরু করেছি, বাংলাদেশে আমার চেয়ে ভালো ছড়া কেউ লেখে না, এটা অত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এটা রসিকতার পর্যায়ে থাকে। না একদমই রিটন ভাই, মানে রসিকতা হলেও ব্যাপারটা যে খুব বেশি মিথ্যা তাও না। আচ্ছা যাই হোক, আপনার ছড়া লেখার বয়স কত হলো? ছড়া লেখার বয়স হচ্ছে 36 বছর, তিন যুগ। আমার প্রথম ছড়া ছাপা হয়েছিল 1986 সালে দাদা ভাইয়ের হাত দিয়ে ইত্তেফাকের কচিকাঁচার আসরে। তারপর থেকে আমি নিয়মিত ছড়া লিখছি এবং আমি মনে করি গত 4-5 বছরে ছড়া লেখার সংখ্যা মানে এটাকে মানে জোয়ারের আকারে চলে আসছে, অতিরিক্ত বেশি বেশি লেখা হচ্ছে। কারণ কি, আগে পত্রপত্রিকায় ছাপার জন্য অপেক্ষা করা হতো, এখন আর সেটা করি না, লেখার সঙ্গে সঙ্গে গরম গরম মানে পরিবেশনা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। জি, এই কারণে ছড়া মানে গড়ে আমি এখন দেখেছি 250-এর নিচে ছড়া লেখা হয় না বছরে। দারুণ, মানে 250 ছড়া লিখলে তো অন্তত 5টা বই হয়। হতে হওয়া তো কথাই। আপনার যে ভাষার দক্ষতা মানে অসাধারণ, যে অন্তমিলের দক্ষতা বলবো, বিষয় বাছাই করার যে দক্ষতা, সেটারের যে দারুণ ক্ষমতা, সব মিলে কবিতা না লিখে কেন ছড়াকে বেছে নিয়েছিলেন? আমাদের তারুণ্য কিংবা আমাদের যৌবন, যখন আমাদের কবিতা পড়ার কথা, কবিতা পড়া থেকেই তো উৎসাহিত হব লেখার জন্য, তো আমি যে সময়টা আমরা ছড়া মানে কবিতা পড়া শুরু করলাম এই সময় একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে আমাদের কবিরা ওই সময় যারা কবিতা লিখতেন তারা একটা জিনিস চিন্তা করে বোধহয় বের করেছিলেন যে আমি এত কষ্ট করে লিখবো তুই এত সহজে বুঝবি কেন। এই দুর্বোধ্যতা ওনারা তৈরি করেছেন, সুরিয়ালিস্টিক কবিতা বলেছেন, পড়ে কিছু বুঝতে পারি না। তখন আমার মনে হয়েছে যে কেন এই বিষয়ে যাওয়া, এর থেকে ছড়া লেখা কমিউনিকেটিভ, অনেক বেশি কমিউনিকেটিভ, অনেক গতিশীল। এবং আপনি কবিরা ওনারা যতই মানে মরে করুক যে ওনারা অনেক উচ্চ আসনে, অবশ্যই ওনার উচ্চ আসনে, কিন্তু ছড়ার কমিউনিকেশন স্কিল এত স্ট্রং, আমরা মঞ্চে আপনি কবিদের সঙ্গে আমাদেরকে ছড়াকারদের তুলে দেবেন, আপনি দেখবেন যে কী পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি কমিউনিকেশনের জায়গা থেকে। হ্যাঁ, আর ছড়া লেখার পিছনে আরেকটা কারণ হচ্ছে কি, যে আমি সবসময় চেয়েছি যে সংযুক্ত থাকতে, মানুষের সঙ্গে সংযুক্ত। আর আপনার আমার সবারই প্রথম যে সাহিত্যের সঙ্গে পরিচয় হয় সেটা হচ্ছে ছড়া সাহিত্য, মায়ের মুখ থেকে শুনি। এবং এই জিনিসটা আমাদের, আমি এই দুইয়ের ভূমিকাতেও লিখেছি যে আমাদের মনের ভিতরে থেকে যায়, বড় হলেও এই ছড়াটা আমাদের মধ্যে থেকে যায়। আমার মূল টার্গেট ছিল যারা কবিতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে ছড়ায় টেনে নিয়ে আসা, এবং আমি মনে করি আমি কিছুটা হলেও সফল হয়েছি। না না অবশ্যই, ছড়া তো ছড়া কেরা পছন্দ করে, ছড়া লেখার চ্যালেঞ্জগুলো কী কী আপনি ফিল করেন? ছড়াতে চ্যালেঞ্জ হচ্ছে কি, বিষয় নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ। যেমন আমি ছড়া লেখার জন্য আসলে 3টা বিষয় লাগে, একটা হচ্ছে ছন্দমাত্র জ্ঞান লাগে, 2 নম্বর হচ্ছে শব্দের স্টক লাগে, আর 3 নম্বর হচ্ছে বিষয় লাগে। তো প্রথম 2টা থাকলে বিষয় পেলেই সাথে সাথে লিখে ফেলা যায়। বিষয় নির্বাচনের জায়গায় আমাদের সহনশীলতা কম থাকার কারণে ছড়া ডেফিনেটলি স্যাটায়ার হবে, হ্যাঁ ব্যঙ্গ হবে, এবং
সেটা অনেক সময় কাউকে কাউকে আঘাত করবে এবং নাখোশ হতে পারেন। এবং ওই জিনিসটা যে আমি দেখি না তা না, আমার ছড়া লেখার মধ্যে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার ছড়ার কারণে লোকজন কিছু কিছু পাঠক বিভ্রান্ত হয়ে যায়। যে এসে গালি দিয়ে যাওয়ার কথা সে দেখে আমার ছড়া শেয়ার দিতেছে, মানে সে বুঝতেই পারে না যে এটা তাকে তার দিকেই যাচ্ছে, কিংবা উল্টাটাও হতে পারে। মানে লেখালেখির যে আনন্দ, জি আমি নিশ্চিত যে গত 36 বছরে সেটা আপনি ব্যাপকভাবে লুট করতেছেন। না আমি খুবই মানে আমি দেখি, ধরেন আমি একটি আই হেট ইন্ডিয়া একটা ছড়া লিখলাম, একদম কেন লিখলাম এটা কারণটা আমাকে ব্যাখ্যা করতে হয় না। আমাদের বাংলাদেশের খুবই বিখ্যাত শিল্পী, উনি ভারতে ব্যান্ড শিল্পী, উনি ভারতে ওনাকে গান গাইতে দেওয়া হয় না বলে খুবই কান্নাকাটি করে একটা স্ট্যাটাস দিলেন। আমার কাছে মনে হলো যে আমরা তো এটা একটা চরিত্র, যে দেশকে গালি দিচ্ছি সেই দেশে জায়গাটা পেলাম না। আরে ভাই, আপনি তো আমাদের শিল্পী, আমরা আপনাকে মাথায় করে রেখেছি, আপনি ওখানে কেন কান্নাকাটি করবেন? না দিলে আপনি আমাদের কাছে আসেন। তখন আমরা বলি যে দেশকে আই হেট ইন্ডিয়া, কিন্তু তাদের ড্রেস পরি, ফিল্ম দেখি, টিকিট ভিসা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি। তো লোকজন ঝাঁপায় পড়লো, হ্যাঁ মানে কেন এই ছড়া লিখলাম? স্যাটারটা বুঝতেই পারে না কিছু মানুষ, ঝাঁপ দিয়ে পড়লো কেন এরকম কথা বললেন, ইন্ডিয়া আমাদের প্রাণের দেশ। আমাকে বাধ্য হয়ে পরের দিনই আমাকে একটা ছড়া লিখতে হলো, আই লাভ পাকিস্তান। এরপরে সব ঠান্ডা, যে বুঝছে যে এই লোক তো দুষ্ট, মানে এই দুষ্টমির জন্য ঝামেলায় পড়েন না? ঝামেলায় পড়ি না, এটা খুবই মজার। অনেকে ভাবি কেমনে থাকে আপনার সাথে, আপনি উত্তম পুরুষের লেখেন বেশিরভাগ ছড়া, সেটা লোকজন মনে করে যে এটা বোধহয় একটা ভাবিকে নিয়েই লেখা। এই যে আমরা মাঝখানে ঈদের আগে একটা ছড়া লিখলাম যে ডিপ ফ্রিজ থেকে জিনিসপত্র কোরবানির মাংস ঢুকবে, বের করার জন্য আমি অ্যাজ ইফ আমি বের খুলতেছি, দেখতেছি কী কী বের হয় ওখান থেকে। দেখা গেল যে এই একটা মাছের মাথা, মশলার একটা কৌটা, তারপরে হচ্ছে নাপা সাপোজিটরি, এগুলো সবই মানে লোকজন আমি বললাম যে এই একটু ভয়ঙ্কর। এবং এই ছড়াটা লেখার সময় আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করেছি, এটা তো আমার ডিপ ফ্রিজ না, তো মানে আমার ফ্রিজের উপরে যে ছোটো বক্স সেটা না, আমি তার কাছে জিজ্ঞেস করেছি কী কী রাখতে পারে, সেই আমাকে আরও সাপ্লাই দিয়েছে। এর মধ্যে থেকে একজন পাঠক দেশের বাইরে থাকেন, সে উনি খুবই বিরক্ত হয়ে লিখলেন যে এই ছড়াকার কত বড় বেয়াদব, প্রকাশ্যে তার ওয়াইফকে হিউমিলিয়েট করেছে, একটা ডিপ ফ্রিজ কিনে দেওয়ার পয়সা নাই। আমি আমার ওয়াইফ দেখে যে কী বিষয়, মানে আমি উত্তম পুরুষ লিখলেই যে এটা সব আমি না, এটা মাঝে মাঝে বোঝাতে কষ্ট হয়। এমনও হয়েছে যে রিসেন্টলি আমি প্রতি শুক্রবারে একটা ছড়া লিখছি, আজ শুক্রবার, শুক্রবারে পরিবারের কত রকমের যন্ত্রণা থাকতে পারে, বুয়া আসে নাই, আগের দিন কাপড় ভিজানো আছে, সিঙ্কে অনেক আসে নাই বুয়া, কিংবা মনে করেন যে সকালে রেডি হতে যাব, এই সময় চলে আসছে মেহমান, আমরা বেরোতে পারি না, এই যন্ত্রণাগুলো কথা লিখি। একজন লিখছে যে ফেসবুকে লিখেছে, কমেন্ট দিয়েছে, ভাবি এগুলো দেখে না? তো খুবই আমি গম্ভীর মুখে সবসময় যা করি আর কি, আমি কমেন্ট দিয়েছি যে ভাবি বাংলা পড়তে পারে না। না রুবেন ভাই, আপনি মানে ভালো ছড়ার কোন গুণগুলো আপনি চিহ্নিত করেন? আচ্ছা, ছড়া হচ্ছে কি, ছড়া কিন্তু খুব মানে আনন্দময় হতে হয় না, যেমন কাজলা দিদি কিন্তু ছড়া না, কবিতা। হ্যাঁ, কারণ বেদনা আছে তার। জি, ছড়া কখনো বীর রস ধারণ করতে পারে না, দুঃখের এটা ধারণ করতে পারে না, আনন্দময় হতে হবে। আমি চমকাইতে চাই, হয় উপস্থাপনায় কিংবা বিষয়ে নির্বাচনে, তো সেই জায়গায় আমি বলবো যে সাফল্য আমাদের খুব বেশি না। হ্যাঁ, তো ভালো ছড়ার জায়গায় সেটা হচ্ছে গতিময় থাকে, ছন্দমাত্রা পারফেক্ট হইতেই হবে, অন্তমিল, যেহেতু ছড়ার মধ্যে অন্তমিল একটা প্রধান জিনিস, অন্তমিল প্রধান না কিন্তু অন্তমিল থাকতে হবে। এবং কেউ কেউ আছেন অপ্রয়োজনীয় টেনে বড় করেন, দরকার নাই, যে গল্পটা বলতে যতটুকু দরকার। লেখালেখির আমাদের এখানে যে মূল্যায়ন পদ্ধতি, এটাকে আপনি কীভাবে দেখেন বা আপনার ধারণা কী তাতে? প্রথমত হচ্ছে দুইটা, যে আপনি লেখালেখি করলে দুইটা জিনিস আপনি প্রাপ্তি হতে পারে, একটা হচ্ছে পাঠক আপনার সঙ্গে আছে, তারা আপনাকে পছন্দ করছে, আপনার লেখা ভালো লাগছে লোকজনের, আর আরেকটা হচ্ছে মূল্যায়নের জায়গা থেকে। আমার কাছে মনে হয় যে পদক যারা প্রাপ্তদেরকে নির্বাচনে বোধহয় সঠিক হয় কি না সবসময় এটা নিয়ে প্রশ্ন প্রায়ই ওঠে, তবে ওইটাকে খুব মানে অবজেক্টিভলি না ধরলেই বোধহয় ভালো। ধরেন আমাদের পাঠ অভ্যাস তো খুব ভালো না, ধরেন আপনি আগের একজন ফেলো, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত, আপনি হয়তো এমনও হতে পারে যে আপনি শিশু সাহিত্যের কিছুই পড়েন নাই, এটা হইতে পারে, কিন্তু আপনাকে একজন নমিনেশন দিতে হবে, তখন আপনি আসলে কাকে নমিনেট করবেন, কেউ একে ওকে জিজ্ঞেস করবেন? এখন আমাকে জিজ্ঞেস করলে তো আমি আমার পছন্দের একজনের নাম আপনাকে বলে দিব, তো এই সমস্যা যে হয় না তা না। তারপরেও আমি মনে করি যে
যারা পেয়েছেন, আমি অ্যাটলিস্ট শিশু সাহিত্যের বলি, আমার যোগ্যতা হয়তো দু একজন বাদ পড়ে গেছেন, হয়তো আগে পাওয়ার কথা ছিল পরে পেয়েছেন, তবে খুব যে খারাপ নির্বাচন হয় আমি বলি না, বা হয়তো সব কিছুরই তো আরও ভালো হওয়ার সুযোগ তো সব সুযোগ আছে। রোমেন ভাই, মানে বিশ্ব সাহিত্যে ছড়া খুবই গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, অন্যান্য ভাষায় খুব দারুণ দারুণ সব ছড়া, এক্সপেরিমেন্টাল ছড়া লেখা হচ্ছে, আমরা কেমন ছড়া লিখছি আসলে, আমাদের ছড়া সাহিত্য কোন জায়গায় আছে? আমাদের প্রথম তো হচ্ছে যে এপার বাংলা ওপার বাংলা, বাংলা যদি কম্পেয়ার করেন তো আমরা আসলে যোজন যোজনে এগিয়ে, এই ফুল পাখি নদী নালার বাইরেও যে আমরা একদম আধুনিক সব বিষয় নিয়ে আসছি সেই জায়গায় আমরা ওদের থেকে অনেক এগিয়ে, বাংলা ছড়ায় আমাদের এই বাংলা এই পাশ আমরা অনেক এগিয়ে, এটা আমি একদম মানে আনডাউটলি বলতেই পারি এটা। আর বিশ্ব জায়গায় যেটা হচ্ছে কি যে অনুবাদ যে জিনিসটা না, এই অনুবাদের জায়গায় একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ছড়ার ফিল্ডটা, কারণ ছড়া অনুবাদ করা খুবই কঠিন, খুবই কঠিন, কারণ আমাদের বিদেশি ছড়া আমাদের এখানে যারা অনুবাদ করেছেন তারাও যে খুব সফল হয়েছেন সেটা না, আমাদের ছড়াগুলো অনুবাদ করতে গেলে ছড়ার মজাটা নষ্ট হয়, ইংরেজি করতে গেলে যে সব সফল হবে তা না, আবার আমাদের হয় কি যে কালচার আমাদের প্র্যাকটিস এগুলো ছড়ায় উঠে আসে, বাইরের জন্য বোঝা কঠিন, অনেক হিন্টস দিয়ে চলে যায়, আমরা আপনি আমি আপনি বোঝে, তারা হয়তো নাও বুঝতে পারে। ইংরেজি ছড়া যেগুলো পড়ি তাদের সঙ্গে আমি দেখি যে আমাদের স্ট্যান্ডার্ডের ডিফারেন্স আসলে খুব বেশি কিছু না, তারা যেরকমভাবে লেখে যে ধরনের এক্সপেরিমেন্ট করে আমরাও একই ধরনের এক্সপেরিমেন্ট, এটা যদি সেম ল্যাঙ্গুয়েজ হতো তাহলে আমাদের কম্পিট করার মতো ছড়া আসলে আমরা এখান থেকেও লিখি। মানে নতুন ছড়াকার যারা তাদের জন্য কি বলবেন? নতুন যারা আছে তাদের জন্য মন্তব্য করা কঠিন, কারণ তারা আসলে হয়তো একসাথে বসে অনেক লিখে ফেলতেছে কিন্তু দীর্ঘ সময়ের জন্য তাদের এই পরীক্ষার ভিতর দিয়ে আসলে পরে বলা যাবে তারা মানে টিকে থাকার জন্য এসেছে। রোমেন ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। না না, আপনাকেও ধন্যবাদ, এটা একটা বড় সুযোগ যে আপনাদের মাধ্যমে পাঠকদের কাছাকাছি আসা, আপনার অন্যান্য মিডিয়ামগুলো এসছে, সোশ্যাল মিডিয়া এসছে, এটা আমাদের ছোটোবেলা যদি থাকতো তাহলে আমরা আরও বেশি লিখতে পারতাম, উৎসাহটা ডাইরেক্ট পাওয়া যায় না, এখন আমরা আপনাদের সঙ্গে কথা বলে এটা একটা আমার জন্য আমি মনে করি এটা প্রিভিলেজ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম জনপ্রিয় ছড়াকার রোমেন রায়হানের সাথে, দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে, সবাইকে অনেক ধন্যবাদ।